Hello students, welcome to Math and Science Study with SM. Hope you all are fit and fine and practicing math every single day. Remember that math means practice, so keep practicing. Subscribe now and press the bell icon. Never miss an update. আজকের টপিক সমীকরণ গঠন ও সমাধান, অর্থাৎ কিভাবে একটা সমীকরণ তৈরি করা হয় এবং সেই সমীকরণটি সমাধান করে কিভাবে উত্তর বার করতে হয়। যেহেতু উত্তর বার করা প্রসেস অলরেডি আমরা জানি, অর্থাৎ সমীকরণ কীভাবে সমাধান করতে হয়, আজকে যেটা হচ্ছে সমীকরণ কীভাবে তৈরি করতে হয় সেটাও শিখব, সঙ্গে সঙ্গে সেটা সমাধান করব। কীভাবে তৈরি করতে হয়, ধরো কোনো একটা প্রবলেম রয়েছে, সে প্রবলেমটা আমরা সলভ করে সমীকরণ তৈরি করব। যেমন ধরো বলা হলো তোমার বাজারে গিয়েছো, কোনো একটা জিনিসের দাম 5 টাকা, যেমন একটা চকলেটের দাম 5 টাকা, তাহলে এক্সটি চকলেট কিনতে চাও তাহলে কত দাম পড়বে। যেমন সাপোজ একটু অঙ্কের মধ্যে আমরা যদি করতে চাই, বাজারে গিয়ে চকলেট কিনেছো, এক একটি চকলেটের দাম 5 টাকা, ওকে, একটি চকলেটের দাম 5 টাকা, তাহলে এক্সটি, এক্স মানে আমরা জানি না কটি, যে কোনো সংখ্যা, তাহলে এক্সটি চকলেটের দাম কত হবে। আমরা সিম্পলি করবো কি, 5 × x টাকা, এবার এক্সের মান যত হবে, অর্থাৎ যদি আমি 2 বলি তাহলে 5 × 2 মানে 10 টাকা, যদি 3 চকলেট বলি তাহলে এক্সের জায়গায় 3 × 3 = 15 টাকা। এইভাবে আমরা যে কোনো চকলেটের জন্য দাম বার করতে পারব। একই রকমভাবে এখানে আমরা সমীকরণ গঠন করব প্রবলেম অনুযায়ী এবং সেই প্রবলেমগুলো সলভ করব। ওকে, তো সমীকরণ গঠন ও সমাধান অধ্যায় নাম্বার 19, প্রবলেম নাম্বার 1 কোর্সে দেখি, প্রবলেম নাম্বার কোর্সে দেখি 19 থেকে প্রবলেম নাম্বার 1। সীমায় একটি সংখ্যা লিখেছে যে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 × 5 ছোট, সীমা লেখা সংখ্যাটি কত। ওকে, তাহলে সীমায় একটি সংখ্যা লিখেছে যা দ্বিগুণের সঙ্গে, অর্থাৎ তার ডবলের সঙ্গে যদি 2 যোগ করি তবে সংখ্যাটা 3 × 5 ছোট হবে। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিছু একটা ধরে নিতে হবে, ধরে নেবো কোনটা প্রবলেম পড়ি, সাধারণত বলছি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হবে, আমাদের যেটা উত্তর চাইবে আমরা সেটাকেই ধরে সলভ করবো। যেমন এখানে আমরা এক্সটি চকলেট ধরে নিয়েছিলাম, তাহলে কোয়ার্টার চকলেট, সেটা এক্সটি ধরে নিয়ে আমরা মার্ক করলাম। এক্ষেত্রে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে সাধারণত যে মানটা নির্ণয় করতে বলবে আমরা সেটাই ধরে নেব। এখানে বলছে সংখ্যাটি কত, তাহলে আমরা 1 নম্বর প্রবলেমে যেটা হচ্ছে সীমার লেখা সংখ্যাটি ধরে নেব। ওকে, তাহলে ধরে সীমার লেখা সংখ্যাটি এক্স, সাধারণত আমরা চল হিসেবে এক্সকে ব্যবহার করব, তাহলে ধরে নিলাম সীমার লেখা যে সংখ্যাটা সেটা হলো এক্স। এবার কি বলেছে, সীমা যে সংখ্যাটা লিখেছে তা দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় সংখ্যাটা 3 × 5 ছোট, তাহলে সংখ্যাটা দ্বিগুণের সঙ্গে 2 যোগ, তাহলে এক্স এর দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে হয়, এটা একটু বেশি লিখে প্রথমটা যেহেতু করলে হয়, কত হবে এক্স এর দ্বিগুণ মানে এক্স গুণিত 2 তার সঙ্গে আবার 2 যোগ, মানে হয়ে যাচ্ছে আমাদের 2x + 2। ওকে, তাহলে এক্স এর দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে আমরা পেয়ে গেলাম 2x + 2। এবার বলেছে যে সংখ্যাটা হলো, অর্থাৎ 2x + 2 সেটি সংখ্যাটা 3 × 5 কম, সংখ্যাটা মানে এক্স, সেটা একটু লিখে দিই, সংখ্যাটির 3 × 5 কম সমান কত, সংখ্যাটা 3 গুণ মানে 3 × x সেখান থেকে 5 কম, তাহলে সংখ্যাটা 3 × 5 কম মানে 3 × x - 5 মানে 3x - 5। ক্লিয়ার? আর প্রশ্নটা রাখবো, দেখো বলেছে যে সংখ্যাটা লেখা হয়েছে সেই সংখ্যাটার দ্বিগুণের সঙ্গে 2 যোগ মানে 2x + 2, এই যে মানটা হবে সেটা হবে সংখ্যাটা 3 × 5 কম, অর্থাৎ 3x - 5 এর সমান, তাহলে এটা আর এটা
समान है तेल शर्त जो पेलम तेल शर्तानुसारे अने के प्रश्नानुसारे लिखते पर मैं प्रश्न थे पासी तेल शर्तानुसारे हमें कि दो गुण संगे दुई जोग कर अर्थात टू एक्स प्लस टू जो हल से समान हो जाए थ्री एक्स माइनस फाइव एट शर्त तेल एट समीकरण ओके तेल समीकरण गठन हो गए एखान सल्व कर उत्तर बार करते हैं सल्व कर अलरेडी तुम्हारा जानो जगूर मान बेर कर विशेषकर चलगुलो चलगुलो के समान आगे नहीं आसब टू एक्स रही है थ्री एक्स के दिखे सैन चेन्स थ्री एक्स माइनस फाइव डान दिखे रही गल और दुईटा के दिखे नहीं आसले माइनस चिन्ह चेन्स टू एक्स माइनस थ्री एक्स माइनस एक्स इज इक्वल टू माइनस सेवेन चिन्ह कटे दीते एक्स इज इक्वल टू सेवेन तेल सीमालेखा संख्याटी कत हलो सीमालेखा संख्या धरे नहीं संख्याटी एक्स और एक्सर मान पेल सेवेन अर्थात सत अतए सीमालेखा संख्याटी सत ओके अतए सीमार लेखा संख्याटी सत हलो प्रब्लेम नम्बर एक नेक्स्ट प्रब्लेम नम्बर दुई प्रब्लेम नम्बर दुए रही है तीन के क्रमिक संख्या लिखे जैसे जोगफल के पाँच वियोग कर लेगफल माझे संख्या द्विगुणे चे एगारो बेसि क्रमिक संख्या तीनटे लिखी तेल क्रमिक संख्या लिखते बोलते तीनटे जर तीन क्रमिक संख्या लिखे जैसे जोगफल के पाँच वियोग कर लेगफल माझे संख्या द्विगुणे चे एगारो बेसि तेल तीन क्रमिक संख्या धरे नेब ओके दुई नम्बर हमें तीनटे जो क्रमिक संख्या धरते बोले से तीनटे क्रमिक संख्या धरे नहीं क्रमिक संख्या मैंने कि पर अर्थात एक जो तीन नहीं तर चार तर पाँच तेल एखे क्रमिक संख्यागुलो धरे नहीं धरी प्रथमटा एक्स धरी प्रथम एक्स हम पर कत है एक्स प्लस वन तर एक्स प्लस टू अर्थात धरी प्रत्येकटा धरे नहीं क्रमिक संख्या ओके दरि क्रमिक संख्या तीन यथाक्रमे एक्स एक्स प्लस वन और एक्स प्लस टू ओके तीनटे क्रमिक संख्या जानी क्रमिक संख्या मैंने जस्ट पर संख्या के बोझा पर बोलते गले एक जो एक्स है तर एक्स प्लस वन एक्स प्लस टू अर्थात एक जो चार है तपर एक पाँच छय इत्यादि पर संख्यागुलो के क्रमिक संख्या बोले तेल एक्स धरल पर एक्स प्लस वन एक्स प्लस टू एबार कि तीन क्रमिक संख्या लिखे जैसे जोगफल के पाँच वियोग डायरेक्ट शर्त अप्लाई करब आगे शर्त क्या करते हैं देखे दिल तीन जोगफल के तेल एके बारे प्रथम शर्त चले देव शर्तानुसारे कि लिखी क्रमिक संख्या तीन जर जोगफल के पाँच वियोग जोगफल मैं ये क्रमिक संख्या तीनटे लिखे ये जोगफल तेल जोगफल करब मैं एक्स जोग एक्स जोग एक जोग एक्स जोग दुई जोगफल के जो पाँच वियोग करी जोगफल के जो पाँच वियोग करी तब वियोगफल माझे संख्या द्विगुणे चे एगारो बेसि तेल जोगफल कत हो माझे संख्याटर एटा द्विगुण मान दुई गणित एक्स प्लस वन माझे संख्या द्विगुणे थे एगारो बेसि मैं यार चे एगारो बेसि मैं इखान जो एगारो बद दिए दी एगारो जोग कर दी तेल एटार संगे समान जाए ओके माझे संख्या द्विगुणे चे ये मानटा एगारो बेसि तेल एटार समान करते गले एटार संगे एगारो जोग कर समीकरण एबारे ये सल्व करते हैं ओके तो सल्व शुरू करो बैकेट तुले लिखे एक बार एक्स प्लस वन प्लस एक्स प्लस टू माइनस फाइव एने गुण टू एक्स प्लस टू प्लस इलेवेन एक्स 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 मान थ्री एक्स दुई एक तीन तीन एखे माइनस रही है सूतर माइनस दुई और यदि हे टू एक्स एगारो बारो तेर
एक्स एदि के नहीं आसि तेल थ्री एक्स माइनस टू एक्स समान तेर और एदि के दुईटा आसले प्लस तेल पर लाइने एक्स इज इक्ुअल टू फिफ्टीन मैं एक्स समान पंदो क्लियर तेल एक्सर मान हो गल पंदो हमारे संख्या तीनटे तीनटे उत्तर बार करते हैं एक उत्तर प्रथम संख्याटी छिल एक्स और प्रथम संख्या पेलम पंदो तेल प्रथम पंदो पर पंदो जो एक मैं षोलो पर पंदो जो दुई मैं सतर अतए संख्या तीनटी हल यथाक्रमे पंदो षोलो सतर क्लियर तेल संख्या तीन पे गलम पंदो षोलो और सतर वो शर्त तुम ट्राई कर देखे नीते पर शर्त सठीक हे कि ना क्लियर हे प्रब्लेम नम्बर दुई नेक्स्ट प्रब्लेम नम्बर तीन प्रब्लेम नम्बर तीन बोले कि আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ এক কম মানে একটা সংখ্যা খুঁজতে হবে যার এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ থেকে তিন চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগটা এক কম অর্থাৎ তিন ভাগের এক ভাগ থেকে চার ভাগের এক ভাগ বিয়োগ করলে আমরা এক পাবো তাহলে আমরা বলেছি সব ক্ষেত্রে ধরে নেব কোনটা যেটা উত্তর চেয়েছে ধরি সংখ্যাটি এক্স অবভিয়াসলি আমরা চল হিসেবে সাধারণত এক্স ব্যবহার করব সুতরাং একবার ডাইরেক্ট শর্ত অতএব শর্তানুসারে দেখো একটি সংখ্যা খুঁজে যার এক তৃতীয়াংশ মানে এটার তৃতীয়াংশ মানে এক্স গুণিত একে তিন এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ অর্থাৎ থেকে এক চতুর্থাংশ অর্থাৎ এক্সের একে চার গুণ সেটা আবার এক বেশি ক্লিয়ার সংখ্যাটির এক তৃতীয়াংশ সংখ্যাটির এক চতুর্থাংশ চেয়ে এক বেশি অর্থাৎ এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ বাদ দিলে আমরা এক পাবো বিয়োগফল তাহলে সলভ করো তাহলে এটা কত হবে এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফোর ইজ ইকাল টু ওয়ান সিম্পলি ভগ্নাংশের বিয়োগ যেভাবে করতে হয় বারো লসাগু তিন চারা অর্থাৎ ফোর এক্স মাইনাস থ্রি এক্স সমান এক বা ফোর এক্স মাইনাস থ্রি এক্স মানে এক্স আর বারোটা এদিকে আসলে বারো একে গুণ হয়ে বারো ক্লিয়ার তাহলে এক্স এর মান পেয়ে গেলাম বারো আমাদের উত্তরটা চেয়েছে সেই সংখ্যাটি আর সেই সংখ্যাটা আমরা ধরে নিয়েছিলাম এক্স আর এক্স ইজ ইকুয়াল টু বারো অতএব সংখ্যাটি কত হবে অতএব নির্ণেয় সংখ্যাটি হল টুয়েলভ বা বারো ওকে খুব ইজি প্রবলেম জাস্ট প্রবলেমটাকে বুঝতে হবে কী বলেছে এবং তার মাধ্যমে আমাদের সমীকরণটি তৈরি করতে হবে তো চলো একইভাবে আমরা চলে যাই আমাদের পরবর্তী অর্থাৎ চার নাম্বার প্রবলেম উপরে হচ্ছে চার নাম্বার প্রবলেম আমি এমন একটি ভগ্নাংশ বুঝি যার হর তার লব থেকে দুই বড় এবং লবের সঙ্গে তিন যোগ হর থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটি সাত বাই তিন হয় খুবই সহজ লব এবং হর আমরা জানি ভগ্নাংশের উপরেটাকে লব বলে এবং নিচেরটাকে হর বলে এবং খুবই সহজ ভাষা এটা বলেছে কি লব থেকে দুই বড় হরটি ওকে এমন একটি ভগ্নাংশ খুঁজে যার লব হর তার লব থেকে দুই বড় তাহলে আমরা প্রথমত লবটাই ধরে নিই কারণ লবটা হচ্ছে হর ধরি ভগ্নাংশটির লব কত এক্স যদি এক্স ধরি তাহলে অতএব হর হবে কত বলে দিয়েছে দেখো হরটি বলছে লব থেকে দুই বড় তাহলে দুই বড় মানে এক্স যোগ দুই তাহলে ভগ্নাংশটি কত হবে আমরা জানি ভগ্নাংশ মানে লব বাই হর অতএব ভগ্নাংশটি হল লব বাই হর লব হচ্ছে এক্স আর হর হচ্ছে এক্স প্লাস টু এই হলো প্রথমত ভগ্নাংশটা তৈরি এবার পরবর্তী ক্ষেত্রে কি বলছে দেখো বলছে লবের সঙ্গে তিন যোগ এবং হর থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটি সাত বাই তিন হবে তাহলে অতএব
शर्तानुसारे बा प्रश्नानुसारे लब थेके लबेर संगे तीन जोग लब माने एक्सेर संगे तीन जोग करे दिलाम एवं हट थेके तीन वियोग हट छिलो आमादेर एक्स प्लस टू सेखान थेके तीन वियोग करे दिलाम दिए जे भग्नांशटा तैरि होबे सेटा होबे सात बाय তাহলে এটা হলো সমীকরণ আমাদের সমীকরণ গঠন হয়ে গেছে এবার এটা আমরা সমাধান করে উত্তর বের করব তাহলে উপরে কত হচ্ছে x প্লাস 3 আর নিচে x 2 চিহ্ন মাইনাস 1 সমান 7 বাই 3 চলো গুণ 7 দিয়ে আগে গুণটা করি 7 একে 7x মাইনাস 7 সমান 3x প্লাস 3 ত্রিকে 9 ওকে বা 7x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 9 প্লাস 7 দ্যাট ইজ 4x ইজ ইকুয়াল টু 16 বা x সমান 16 বাই 4 কত 4 বা তাহলে x সমান 4 তাহলে x সমান যদি 4 হয় তাহলে ভগ্নাংশটা কত হবে আমাদের লাস্ট পর্যন্ত কি হচ্ছে উত্তর এমন একটি ভগ্নাংশ খুঁজে যার লব তাহলে এই লব ভগ্নাংশটা দেখো আমাদের ভগ্নাংশটা ছিল এটা ভগ্নাংশটা ছিল x / x + 2 আর x এর মান পেয়ে গেছি অতএব ভগ্নাংশটি হলো মান বসে দাও x এর জায়গায় 4 অর্থাৎ 4 / 4 যোগ 2 সমান সমান 4 / ছয় তাহলে আমাদের যে ভগ্নাংশটা বলেছে সেই ভগ্নাংশটা হলো 4 বাই 6 ক্লিয়ার অবশ্যই বলছো যে কাটাকুটি হতে পারে কাটাকুটি করার কোনো প্রয়োজন নেই কারণ কাটাকুটি করলে আবার এই শর্তটা কার্যকরী হবে না আমাদের যে রূপে পেয়েছি সেই রূপে উত্তরটা লিখতে হবে 4 বাই 6 এই হচ্ছে প্রবলেম নাম্বার 4 ক্লিয়ার আশা করি বুঝতে পারছো তাহলে প্রথমত আমাদের প্রবলেম মানে প্রশ্নটা পড়ে আমাদেরকে জানতে হবে যে এখানে কি বলেছে সেই তথ্যগুলো নিয়ে আমাদের সমীকরণটি তৈরি করতে হবে সিম্পলি ভাবে সঠিক ভাবে বুঝে তৈরি করার চেষ্টা করবে আশা করছি প্রত্যেকই পারবে ওকে তাহলে আজকে পর্যন্ত এই পর্যন্ত আজকে পরের ক্লাসে আমরা বাকি প্রবলেম নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ